হ্যাল এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যে স্কুলে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রুপ সি পদে এবং সেই সঙ্গে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনাদের কোন কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে সঙ্গে বয়স সীমা কী চা হয়েছে এবং কোন কোন পোস্টে আপনাদের কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে প্রার্থী বাছাই পদ্ধতি কী রয়েছে আবেদন ফি কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি করে লাইক করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তবু ধরে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি রাজ্যের সৈনিক স্কুল পুরুলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে আপনারা চলে আসবেন আসার পর একটু স্ক্রল ডাউন করতে হবে তারপরে দেখুন ডান দিকে লেখা রয়েছে লেটেস্ট নিউজ সেকশানে রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ভ্যাকান্সিস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখুন ডেট আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি মার্চ দু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিসটা এখানে আপনার দেওয়া হয়েছে এবং সঙ্গে দেখুন বলা হয়েছে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম এবং বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম সৈনিক স্কুল পুরুলিয়া পোস্ট অফিস সৈনিক স্কুল সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ডিস্ট্রিক্ট পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এখানে দেখুন ওয়েবসাইটটা দেওয়া রয়েছে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট অ্যাট সৈনিক স্কুল পুরুলিয়া অন কন্ট্রাকচুয়াল বেসিস নেক্সট দেখুন এখানে আপনাদের সিরিয়াল নাম্বার এবং নেম অফ দ্য পোস্ট তারপরে দেখুন এসেন্সিয়াল রিজার্ভেবল কোয়ালিফিকেশন এখানে আপনাদের বলা হয়েছে সঙ্গে দেখুন বয়সীমাটাও মেনশন করা হয়েছে তো দেখুন এখানে আপনাদের মাধ্যমিক যোগ্যতা যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ওয়ার্ড বয় পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের তিনটি শূন্যপদ রয়েছে তিনটি কিন্তু ই ক্যাটাগরির জন্য এবং এই পোস্টে আপনাদের প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের চা হয়েছে মাধ্যমিক পাশ। ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে আপনাদের বলা হয়েছে ইংলিশে কিন্তু ফ্লুয়েন্সি আপনার থাকতে হবে ইংরেজিতে আপনাদের ফ্লুয়েন্ট কথা বলতে জানতে হবে এবং সেই সঙ্গে দেখুন রিজনেবল কোয়ালিফিকেশন এখানে আপনাদের কিছু চা হয়েছে এবং বয়সে এখানে বলা হয়েছে ফার্স্ট মার্চ দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে আপনার বয়স হতে হবে তারপরে দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে আর্ট মাস্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি একটি শুধুমাত্র পদ রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে আপনাদের প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে বি ফাইন আর্টস অর ফাইভ ইয়ার্স রেকগনাইজড ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং অর স্কালচার অর গ্রাফিক আর্ট অর ইকুইফেলেন্ট ডিগ্রি ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি এখানে মে আপনাদের বলা হয়েছে ফার্স্ট মার্চ দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনার বয়স হতে হবে তারপরে দেখুন বিতে বলা হয়েছে ব্যান্ড মাস্টার এখানে আপনাদের ও বিসি ক্যাটাগরি ভ্যাকান্সি একটি রয়েছে এবং এখানে আপনাদের প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে পোটেন্সিয়াল ব্যান্ড মাস্টার অথবা ব্যান্ড মেজর অথবা ড্রাম মেজর কোর্স অ্যাট দ্য এ ইসি ট্রেনিং সেন্টার পাঁচ মারি অর ইকুইভেলেন্ট নেভাল অর ফোর্স কোর্স এখানে আপনাদের চা হয়েছে বয়স্সীমা বলা হয়েছে এখানে আপনাদের ফার্স্ট মার্চ দু হাজার একুশে এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে আপনার বয়স হতে হবে তারপরে দেখুন এখানে আপনাদের কাউন্সিলার পোস্টে একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ইউ আর ক্যাটাগরি ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের এই পোস্টে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এম এ সাইকোলজি অথবা এমএসসি সাইকোলজি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা এম এ ইন ক্লিনিক্যাল সাইকোলজি ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা বলা হয়েছে প্রেসেন্টলি ওয়ার্কিং ইন এনি ইনস্টিটিউশন রিলেটেড টু কাউন্সিলিং সঙ্গে দেখুন এখানে বয়স সীমা আপনাদের বলা হয়েছে ফার্স্ট মার্চ দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী ছাব্বিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে আপনার বয়স হতে হবে বন্ধুরা এখানে আপনাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিছু ডিজিটেবল কোয়ালিফিকেশন চা হচ্ছে এগুলো কিন্তু আপনাদের আবশ্যিক না এগুলো থাকলে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন না থাকলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখে নেব আবেদন ফি এখানে আপনাদের লাগবে যেখানে বলা হয়েছে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনাদের দুশো টাকা আবেদন ফি লাগবে এছাড়া এস সি এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনাদের কোনো আবেদন ফি লাগবে না জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে সেটা বলা হয়েছে নন রিফান্ডেবল এবং সেটা বলা হয়েছে আপনাদের কাটতে হবে ড্রন ইন ফেভার অব প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া পেয়েবেল অ্যাট পুরুলিয়া হতে হবে এবং সেই সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে যেখানে এখানে প্রার্থী বাছাই করা হবে এখানে লিখিত পরীক্ষা স্কিল টেস্ট এবং এর মাধ্যমে কিন্তু প্রার্থী বাচ্চাই করা হবে এছাড়া দেখুন বলা হয়েছে আপনাদের যে আবেদন আপনারা করবে সেই আবেদনের ভিত্তিতে কিন্তু একটা মেরিট লিস্ট বা ফাইনাল লিস্ট কিন্তু একটা তৈরি করা হবে এবং সেই লিস্টটা কিন্তু বারোই এপ্রিল দু হাজার একুশ তারিখে এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং তারপরে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা এবং যে টেস্টগুলো সেগুলো কিন্তু নেওয়া হবে তারপরে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে দেখুন এখানে আপনাদের লিখিত পরীক্ষার ডেটও কিন্তু দেওয়া হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে আর্ট মাস্টার পোস্টে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে বাইশে এপ্রিল দু হাজার একুশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা স্কিল টেস্ট অথবা ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে এবং এখানে আপনাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে সকাল সাতটা তারপরে দেখুন ওয়ার্ড বয়সের ক্ষেত্রে আপনাদের তেইশে এপ্রিল দু তারিখে আপনাদের পরীক্ষা নেওয়া হবে যেখানে আপনাদের সকাল সাড়ে ছটার সময় কিন্তু রিপোর্টিং টাইম বলা হয়েছে তারপরে দেখুন কাউন্সিলার পোস্টে আপনাদের পরীক্ষা নেওয়া হবে ছাব্বিশে এপ্রিল দু তারিখে সকাল সাতটায় রিপোর্টিং টাইম তারপরে ব্যান্ড মাস্টার পোস্টে আপনাদের সাতাশ এপ্রিল দু একুশ তারিখ এখানে আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং সকাল সাতটার সময় কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে এরপরে দেখুন এখানে আপনারা আবেদন করবেন কী হবে এখানে আপনাদের অফলাইনে বাইপোস্টে অ্যাপ্লাই করতে হবে এর জন্য এই ফর্মটা কিন্তু বিজ্ঞপ্তির সঙ্গে আপনাদের দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর অর ব্যান্ড মাস্টার অর আর্ট মাস্টার অর ওয়ার্ড বয়েস এই যে ফর্ম এটা কিন্তু সকলের জন্য একই ফর্ম তো এই ফর্মটা ফিল করে কিন্তু আপনাদের বাইপোস্টে অফলাইনে আবেদন করতে হবে তো এই ফর্মটা প্রথমত আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন তারপরে ফর্মটা ফিল করবেন এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের কী কী ডকুমেন্টসের কপি সেল রেজিস্টার করে দিতে হবে এখানে আপনাদের বলা হয়েছে যে দেখুন সমস্ত শিক্ষাগত যোগ্যতা সেল অ্যাটেস্টেড কপি জেরক্স কপি এবং সঙ্গে আপনাদের একটা বারডার দেবেন এবং সঙ্গে দেবেন দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সেই সঙ্গে একটা ফাঁকা খাম দেবেন এবং তারপর কিন্তু নিজের নাম ঠিকানা লেখা থাকতে হবে এছাড়া আপনাদের ডিমান্ড ডাফটা দিয়ে দেবেন ও বিসি এবং জেলার ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে এছাড়া এস সি টি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটের জেলাস কপি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন ঠিক আছে এই সমস্ত ডকুমেন্ট একটা বড় খামের মধ্যে করে ভরবেন এবং সেই খামের মধ্যে করে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন এই ঠিকানায় এখানে দেখুন বলা হয়েছে টু দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া এবং দেখুন অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে সৈনিক স্কুল পুরুলিয়া পোস্ট অফিস সৈনিক স্কুল সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ডিস্ট্রিক্ট পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো নেক্সট দেখুন এখানে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে আটই এপ্রিল দু হাজার একুশ আটই এপ্রিল দু হাজার একুশের মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র ওই ঠিকানায় পাঠাতে হবে